হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজি, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। আচ্ছা, আপনাদেরকে ইম্পর্টেন্ট আপডেট দেওয়ার আছে, সেটা হচ্ছে আপনারা এতদিন আমাদের যে কারেন্ট ভিডিও বা রিসেন্ট আপলোডেড ভিডিও মানে শুধুমাত্র আপনারা ইউটিউব প্ল্যাটফর্মে দেখতে পেতেন, আর আমাদের ফেসবুক পেজের কথা আপনারা অনেকেই জানেন, কিন্তু হয়তো সবার লাইক এখনো আমরা সেইভাবে পাইনি বা সেরকম ভাবে রেসপন্স পাইনি। তো আপনাদের জানানোর জন্য এটা বলা যে এবার থেকে আপনারা আমাদের যে ফ্রেশ কন্টেন্ট সেটা একই সময়ে দুটো জায়গাতেই মানে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম যেটা রয়েছে বং ভিউজ সেখানে, এবং আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে বং ভিউজ নামে, সেখানেও পাবেন। সেখানেও আপনারা সেম টাইমে সেম কন্টেন্ট পাবেন। এর আগে হতো কি যে আমরা ইউটিউবে মেইনলি কন্টেন্ট দিতাম এবং যেগুলো ইউটিউবের কপিরাইট পলিসির জন্য ব্লগ বা কপিরাইট ক্লেম ইত্যাদি পেত, সেই ভিডিওগুলো আমরা হয়তো এখানে মিউট করে বা কোনো রকম কাট করে অরিজিনাল পুরো টোটাল ভিডিওটা আমরা ফেসবুক পেজে দিতাম, এবং সেগুলোর ক্ষেত্রে আপনাদের শুধু বলতাম যে আপনারা এই পার্টিকুলার ভিডিওর জন্য ফেসবুক পেজ ভিজিট করবেন। কিন্তু এবার থেকে আপনারা প্রত্যেকটা কন্টেন্ট ইকুয়ালি ফেসবুক এবং ইউটিউবে দুটোতেই একসাথে পেয়ে যাবেন। এটা যদিও অনেকদিন আগে থেকে স্টার্ট হয়েছে বাট আপনাদের সেভাবে অ্যানাউন্স করা হয়নি, তো এটা আপনাদের জানানোর জন্য বলা থাকলো। এবং প্রত্যেককে রিকোয়েস্ট থাকলো, যেরকম ভাবে আপনারা আমাদের ইউটিউবে ভালোবাসা দিচ্ছেন বা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করেন দেখেন কন্টেন্ট, একইভাবে আপনারা প্লিজ আমাদের ফেসবুক পেজ ভিজিট করবেন, কন্টেন্টগুলো দেখবেন এবং আমাদের পেজটাকে অবশ্যই লাইক এবং ফলো করে যাবেন। আজকে আমরা নিয়ে চলে এসেছি একদমই আবার ভিন্ন টপিক নিয়ে, একটু হিস্ট্রির ফ্লেভার রয়েছে বা ঘটমান অতীতের ফ্লেভার রয়েছে, যার টাইটেল হচ্ছে হিটলারের কারণে ইহুদিরা ইসরায়েলে ঘাঁটি গাড়ে। চ্যানেল নেম হচ্ছে 71 টিভি। তো 71 টিভি থেকে আমরা এর আগেও এরকম কিছু শিক্ষণীয় ভিডিও এনেছি বা ঐতিহাসিক বা ইতিহাসের ঘটনামূলক ভিডিও এনেছি এবং তাদের কন্টেন্ট ভীষণ ভালো হয় এবং এটা খুবই সংক্ষিপ্ত ভিডিও, বাট এই মানে হিটলারের কাহিনী আমরা অনেকেই কম বেশি জানি, কিন্তু বিভিন্ন অ্যাসপেক্ট থেকে যে দেখা বা এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো আমরা ইতিহাসের পাতায় খুঁজে পাই না, আমাদের সিলেবাস বহির্ভূত ব্যাপার, তো সেরকম একটা টপিক নিয়ে আজকে এসেছি। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেম হিসেবে ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনাদের ডেসক্রিপশন বক্স বা স্ক্রিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, 60 লাখ ইহুদিকে হত্যা করেছিল জার্মানির নাৎসি বাহিনী। ইতিহাসের পাতায় হলোকাস্ট নামে পরিচিত হয়ে আছে এই ঘটনা। নির্মম এবং হৃদয় বিদারক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল ইহুদিদের উপর। অবুঝ শিশু ও নারী, প্রতিবন্ধী, বৃদ্ধ কিংবা অসুস্থ রোগী, কেউই রেহাই পায়নি। এতটাই ভয়াবহ ছিল সেই নির্মমতা যে শুনলে গা শিউরে ওঠে। এই নির্মম হত্যাযজ্ঞের মূল হোতা ছিলেন অ্যাডলফ হিটলার। তখন জার্মানির চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। কিন্তু কেন হিটলার 60 লাখ ইহুদিকে হত্যা করেছিলেন? মৃত্যুদণ্ড এবং ভয়াবহ মানব পরীক্ষার জন্য কুখ্যাতি অর্জন করেছিল হিটলারের নাৎসি বাহিনীর কনসেন্ট্রেশন ক্যাম্প। এই ক্যাম্পগুলোতেই মানব ইতিহাসের নৃশংসতম ঘটনাগুলো সংঘটিত হয়েছিল। ইহুদিদের মারার নানান নিষ্ঠুর কৌশল নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলত কনসেন্ট্রেশন ক্যাম্পে। এমনকি হত্যার আগে পুরুষ বন্দীদের নানারকম ট্যাটু করে দেওয়া হতো, যাতে মৃত্যুর পর তাদের চামড়া দিয়ে আকর্ষণীয় ল্যাম্পশেড, অ্যালবাম ও টেবিল কাভার তৈরি করা যায়। মানুষের বুড়ো আঙুলকে ব্যবহার করা হতো আলোর সুইচ হিসেবে। ভয়াবহ আর বিচিত্রতম নির্যাতন চালাত নাৎসিরা। তাদের অত্যাচারের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। ইউরোপ ও জার্মানির ইহুদিদের উপর ভয়াবহ অত্যাচার চালায় হিটলারের নাৎসি বাহিনী। গ্যাস চেম্বারে জীবন্ত পুড়িয়ে হত্যা, আগুনে নিক্ষেপের মতো ঘৃণ্য কাজে মত্ত ছিল তারা। মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছিল হিটলার। আনুমানিক 60 লাখ ইহুদিকে প্রাণ দিতে হয়েছিল। কিসের জন্য? নিজের স্বার্থে নাকি জার্মানিদের স্বার্থ রক্ষার জন্য? কি এমন কারণ ছিল যেজন্য হিটলার জঘন্য নির্মম বর্বরোচিত হত্যাযজ্ঞ চালিয়েছিলেন? ছোটবেলা থেকেই অনেক বেশি ছবি আঁকতে পছন্দ করতেন হিটলার। ছেলেবেলায় ভিয়েনাতে বসবাস করতেন তিনি। ভিয়েনার একটি আর্ট স্কুলে ভর্তি হন হিটলার, কিন্তু সংখ্যাগরিষ্ঠ ইহুদি ছাত্রদের জন্য তাকে বারবার আর্ট কলেজ থেকে প্রত্যাখ্যাত হতে হয়েছিল। অনেকেই ধারণা করেন তখন থেকেই ইহুদিদের প্রতি হিটলারের এক প্রকার বিতৃষ্ণার জন্ম হয়েছিল।
প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিদের পরাজিত হওয়ার কারণ হিসেবে একমাত্র ইহুদিদের দায়ী করতেন হিটলার। তার দৃঢ় বিশ্বাস ছিল 1918 সালে জার্মানির রাজতন্ত্রের বিলোপ ইহুদিদের দ্বারাই সংঘটিত হয়েছিল। মিউনিক থেকে ইহুদিরা বিপ্লব করে রাজতন্ত্র ধ্বংস করেছিল, এমনটাই ছিল তার ধারণা। আর হিটলার লক্ষ্য করেছিলেন জার্মানিতে বসে ইহুদিরা জার্মানির ব্যবসা বাণিজ্য সহ অনেক কিছুই নিয়ন্ত্রণ করছে, যা তিনি সহজে মেনে নিতে পারেননি। আবার ইতিহাসবিদদের মতে ইহুদি নিধন বা হলোকাস্টের মূল কারণ ছিল আদর্শগত, আর এর শেকড় হিটলারের কাল্পনিক অলীক জগৎ। হিটলারের ধারণা ছিল পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে একটি আন্তর্জাতিক ইহুদি চক্রান্ত চলছে, তাই ইহুদিদের নির্মূল করতে পারলেই তিনি বিশ্ব জয় করতে পারবেন, এমন বিশ্বাস তার মধ্যে কাজ করছিল। হিটলার একটি শ্রেণীকে বিশ্বাস করাতে পেরেছিল যে ইহুদিদের কথিত ষড়যন্ত্র ঠেকাতে না পারলে জার্মানি এমনকি পৃথিবী হুমকির মুখে পড়বে। এছাড়াও নাৎসি বাহিনীর অতিরিক্ত আত্মবিশ্বাস তাদেরকে ইহুদি নিধনের পথে চালিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম দিকে তারা এতটা বেপরোয়া ছিল না বলে জানা যায়, কিন্তু 1941 সালে রাশিয়া আক্রমণের সময় নাৎসি বাহিনীর সাফল্য হিটলারের মনে প্রবল আত্মবিশ্বাস এনে দেয়। তিনি ভেবেছিলেন রাশিয়া তার পদানত হবে, ফলে তার ইহুদি হত্যায় বাধা দেওয়ার আর কেউ থাকবে না। এই হত্যাযজ্ঞ চলে হিটলারের পরাজয়ের আগ পর্যন্ত, অর্থাৎ 1945 সালের এপ্রিল পর্যন্ত। দেখলাম হচ্ছে ভিডিওটা, তো এখানে হচ্ছে আমরা হিটলারের যে ইহুদি বিদ্বেষ সেই সম্পর্কে জানতে পারলাম। যদিও আমরা এর আগেও একদিন হিটলার রিলেটেড কোনো একটা ভিডিও করলাম, সেখানেও যে হিটলার ইহুদিদের কতটা ঘৃণা করতেন বা কতটা তাদের উপর নির্মম অত্যাচার করতেন, সেরকম একটা আমরা দেখেছিলাম কন্টেন্ট। এবং এখানেও আমরা দেখতে পেলাম এবং কি নির্মমভাবে, মানে যেভাবে এখানে বর্ণনা করা হলো চামড়ায় ট্যাটু এবং পরবর্তী সেটা যাতে লাইট ইত্যাদি যাতে ব্যবহার করা হতে পারে, আঙুল দিয়ে সুইচ, জ্বলন্ত মানে গ্যাস চেম্বারে মানুষদের, মানে গ্যাস চেম্বারে মানুষদের দিয়ে দেওয়া, সেখানে ধ্বংস করে দেওয়া, আগুনের মধ্যে নিক্ষেপ করা, এক্স্যাক্টলি মানে মধ্যযুগে যে বর্বরতা প্রত্যেকটা দেশে হয়ে যেত, রাজতন্ত্রের যুগে যে বর্বরতা হয়ে যেত সেটাকেও যেন তিনি হয়েছে, মানে তিনি ছাপিয়ে গেছেন। এবং মানুষ মানে মৃত্যুদণ্ড একরকম, কিন্তু এরকম নৃশংসভাবে গণহত্যা, মানে হিটলার যে কাজগুলো করেছে সেটা কখনোই মানে অ্যাকসেপ্টেবল নয় সভ্য সমাজে, এবং তিনি এগুলো দিনের পর দিন করে গেছেন। এবং বেসিক্যালি আমি দেখতে পেলাম যে ইহুদিদের উপরই মেনলি এই অত্যাচার বা এই সমস্ত জিনিসগুলো হতো, যে সত্যি অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আর একটা তার সাথে নিন্দনীয় বটে, তার সাথে আর একটা ব্যাপার হচ্ছে যে এক দুজন মানুষ হত্যা তো কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয় কোনো খুনি, সেখানে এক দুজনও নয় 60 লাখ, মানে 60 জনও নয়, মানে এটা হিউজ নাম্বার। এবং তার প্ররোচনায় যে নাৎসি বাহিনীও তার সাথে সাথে তাল মিলিয়ে আর কি এই হত্যালীলা চালিয়ে গেছেন, তো এটা একদমই অ্যাকসেপ্টেবল নয়। এবং একটা জনজাতিকে কোথাও গিয়ে পৃথিবী থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, তো সেটা খুবই আর কি মানে বেদনার, মানে মানব জাতি হিসাবে বেদনার। হতে পারে তারা ইহুদি বা যে ধর্মেরই হোক না কেন, বাট এটা একজন মানুষ হিসাবে মানুষকে এই এত মানুষকে এইভাবে হত্যা করা, এটা খুবই আর কি নিন্দার। এবং নিজ কার্যসিদ্ধির জন্য, নিজের ক্ষমতায় মানে থাকার জন্য। কিন্তু আমরা যে বিষয়ে ভিডিওটা এনেছিলাম যে ইসরায়েলে কেন ঘাঁটি কেটেছিল আর কি ইহুদিরা, তো হিটলারের কারণেই দেখেছিলাম যে বিভিন্ন জায়গা থেকে আর কি তাদেরকে মানে হত্যা করা হচ্ছিল, এবং স্পেশালি নাৎসি বাহিনীর একটা অত্যাচার হয়েছিল, তো সেই জন্য তারা তখন মানে নর্থ ওয়েস্ট আর কি ইউরোপ থেকে তারা এই ইস্টের দিকে চলে আসে, এবং আরব যে প্যালেস্তাইন কান্ট্রি ছিল এবং সেখানে তারা এসে ঘাঁটি গাড়ে এবং সেটা তাদের রাষ্ট্র হিসাবে ঘোষণা করে। তো সেইভাবে প্যালেস্তাইন আর কি ইসরায়েলের দখল হয়েছিল দখলদারদের, তো সেটা আমরা ইতিহাসে অন্য ভিডিওতে দেখতে পেয়েছিলাম, বাট এই ভিডিওতে আমরা সেরকম কিছু দেখতে পেলাম না। দখল করে তাদের নাম দিয়ে আবার নিজেরাই আর কি দখল করে আর কি সরকারে বসে থাকবে, এবং প্যালেস্তাইনকে করেছে আমি সেই কথাই বলছি, এবং সেই দেশেরই লোকজনদের অত্যাচার করে একদম কোণঠাসা করে দেবে, এবং মানে নিজের বাড়ি থেকে বাড়ির মালিককে হাঁটিয়ে তাদের উপরে আবার অত্যাচার, ওই জিনিসটা একদমই উচিত হয়নি।
কিন্তু এদিক থেকে দেখতে গেলে আবার ইসরায়েল, এই ইসরায়েলি বলছি, ইহুদিদের ওপরে যে হিটলার আর কি যে অত্যাচারটা করেছিল সেটাও আর কি কোনোভাবে মানে সমর্থনযোগ্য নয়। মানে দুটোই কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার রয়ে যাচ্ছে এবং দুটোই হচ্ছে আনএক্সেপ্টেবল। তো যাই হোক, ভিডিওটা আমরা দেখলাম, ডেফিনেটলি ইনফরমেটিভ ছিল, এবং আপনাদের যদি ভালো লাগে বা আপনারা যদি এই ধরনের কন্টেন্ট পছন্দ করেন আরো বেশি করে, বা ইতিহাসের অ্যাসপেক্ট যাতে আমরা নিয়ে আসি, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট আর লিংক দিয়ে জানাবেন, আর লিংক দেবে, আর হচ্ছে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম সাইট রয়েছে সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক ইনস্টাগ্রাম সাইট রয়েছে সেখানে আপনারা ফলো করবেন, লিংক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডিসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা।